নমস্কার বন্ধুরা, আমার নতুন এবং পুরনো বন্ধু সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আজ আপনাদের সাথে কোনো দারুণ স্বাদের রেসিপি শেয়ার করব না, একদম অন্যরকম একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করি আপনাদের সকলেরই পছন্দ হবে। আমার বাড়ির ছোট্ট প্রাঙ্গণে থানকুনি পাতার চাষ করেছি আমি, একদম টাটকা থানকুনি পাতা। আর এই থানকুনি পাতার কতটা উপকারিতা রয়েছে আমরা সকলে কম বেশি জানি। দেহকে সুস্থ সবল রাখতে এই পাতার তো উপকারিতা রয়েছে, কোনো জায়গায় কেটে গেলে রক্ত বন্ধ করতেও কিন্তু এই পাতার উপকারিতা রয়েছে। বাড়িতে যদি এইভাবে চাষ করা যায়, একদম কথা দিচ্ছি অল্প সময়ে প্রাথমিক চিকিৎসাটা আমরা করে নিতেই পারি। থানকুনি পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। পেটের যে কোনো রোগ নিরাময়ে থানকুনি পাতা মহা ঔষধ হিসেবে কাজ করে। পেটের যে কোনো রোগ, গ্যাস, অ্যাসিডিটি, বদহজম, আমাশয়, কোষ্ঠকাঠিন্য দূরীকরণে থানকুনি পাতার উপকারিতা আছে। এছাড়া মস্তিষ্কের কর্মক্ষমতা বাড়ায়, ক্ষুধা বৃদ্ধি, রুচি বাড়াতেও থানকুনি পাতার উপকারিতা আছে। ঘন ঘন মলত্যাগ, কোষ্ঠকাঠিন্য হলে থানকুনি পাতা আমরা খেতেই পারি। প্রতিদিন সকালে খালি পেটে 8 থেকে 10টা থানকুনি পাতা ধুয়ে আপনি চিবিয়ে খেয়ে নিন, আপনার পেটের যে কোনো রোগ নিরাময় সারবে এই থানকুনি পাতা খেলে। মোটামুটি প্রাথমিক চিকিৎসা হিসাবে আমরা থানকুনি পাতাকে ব্যবহার করতে পারি পেটের যে কোনো রোগ নিরাময়ে। আশা করছি এই ভিডিওটি আপনাদের সকলেরই কাজে আসবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি কয়েকটা থানকুনি পাতা তুলে নিচ্ছি, এর পরের দিন আমি থানকুনি পাতার একটা রেসিপি শেয়ার করব। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। আর রেসিপিগুলি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত, কাল দেখা হবে থানকুনি পাতা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি। আপনারা আমার চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।